রাজ্য জুড়ে দিনের পর দিন মহামারী করোনা ভাইরাস বেড়েই চলেছে। রাজ্যের পাশাপাশি মালদাতেও আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন প্রশাসনিক কর্তা সহ মালদা জেলার বাসিন্দারা। বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় অভিযানে মালদা জেলার হবিবপুর থানার পুলিশ প্রশাসন মঙ্গলবার সকাল থেকে হবিবপুর থানার পুলিশ হবিবপুর থানার মালদা নালাগোলা রাজ্য সড়কের আইহো বাস স্ট্যান্ডে ধরপাকড় শুরু হয়। মাস্কবিহীন প্রায় সাতজন ব্যক্তিকে আটক করা হয়। পথচলতি মানুষকে মাস্ক পরার সচেতনতা বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সচেতন করার পরেও যে সমস্ত মানুষ পুলিশের আইন অমান্য করে রাস্তায় চলাফেরা করছেন তাদের হবিবপুর থানার বিভিন্ন জায়গা থেকে আটক করা শুরু হয়েছে। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউই। ফোনে কথা আমরা বলি মাস্ক নিয়ে তার আছে কে দাদা আছে টোটনটাকে ছেড়ে দিন ছেড়ে দেবো।